ইতিহাস হচ্ছে আমার কাছে সত্যি একটা ইতিহাস। ইতিহাস ছবি আমি যখন পড়ি তখন ক্লাস 7-এ পড়ি। এখন ইতিহাস দেখলে আমার যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ইতিহাসের যে লেকিংসগুলো আছে, এটা যদি এই সময় আমি অভিনয় করতে পারতাম অনেক কিছু রিকভার করতে পারতাম। নির্বাচনের বিষয়ে, নির্বাচনে আমি একজন ক্যান্ডিডেট নিশাভাই ডিজিটাল মামার প্যানেল থেকে ইলেকশন করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। সকলের কাছে দোয়া চাই এবং যোগ্য প্যানেলের সাথে আশা করি সবাই থাকছে। না না, তা তো অবশ্যই, এখন একটা ট্রেন্ড হয়ে গেছে নেতিবাচক বিষয় দিয়ে নিজেকে তুলে ধরা, নেগেটিভ বিষয় দিয়ে নিজেকে পরিচিত করা, এটা হয়ে গেছে এখন বর্তমান একটা ট্রেন্ড এবং সেই ট্রেন্ডের পিছনে কিন্তু সবাই ছুটছে। এটা কথাটা যে মিথ্যে বলিনি, এটা এখানে যারা আমার এই নিউজটা দেখবে বা আপনারা যারা আছেন সবাই মেনে নিতে বাধ্য। কিন্তু এটা কি বলেন, আপনারা একমত না আমার সাথে? আমাদের ডিরেক্টররাই তো নাই, আমাদের ডিরেক্টর যারা আমাদেরকে নিয়ে কাজ করতেন, যারা প্রডিউসার কাজ করতেন, ওনারাই তো এখন কাজ করছেন না। তো ওনাদের কাছে যখন কাজ থাকবে সম পরিমাণ, তখন ইনশাল্লাহ অবশ্যই গুণী লোকেরা গুণীজনদের কদর বুঝে তখন আমাদের ডাক অবশ্যই পড়বে। ইতিহাস হচ্ছে আমার কাছে সত্যি একটা ইতিহাস। ইতিহাস ছবি আমি যখন পড়ি তখন ক্লাস 7-এ পড়ি। এখন ইতিহাস দেখলে আমার যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ইতিহাসের যে লেকিংসগুলো আছে, এটা যদি এই সময় আমি অভিনয় করতে পারতাম অনেক কিছু রিকভার করতে পারতাম। তো ইতিহাসে আমার অনেক অপূর্ণতা আছে, দর্শক যেখানে পূর্ণতা খুঁজে পায়। এখনও আমি যদি কোথাও যাই, বিশেষ করে আমি গ্রামীণ পটভূমিতে প্রোগ্রাম করতে বেশ পছন্দ করি, যেখানে সরাসরি দর্শকের করতালি পাওয়া যায়। এই ধরনের মাটির মঞ্চে আমি দুই একটাতে কাজ করি, তো ওখানে গেলে কিন্তু ইতিহাসে না হিসেবে আমাকে আজও কিন্তু মানুষ ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই ইতিহাস আমার কাছে একটা ওয়ান কাইন্ড অফ মানে মাইল ফলক। আর মারুফের কি গ্রিন কার্ড, নতুন ছবি আসতেছে গ্রিন কার্ড। মারুফ একজন পরীক্ষিত শিল্পী, যারা ছোটবেলা থেকে, কিন্তু অনেক হিরোরা এখানে হিরো হয়নি, যেটা মারুফ হয়েছে। আমার আর মারুফের পড়াশোনার ব্যবধানটা খুব বেশি ছিল না, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন মারুফ ভাই ও লেভেল দিচ্ছিলেন। তো উনিও কিন্তু ছোটবেলা থেকে এখানে কাজ করেছেন এবং ওনার ব্লাডটা কিন্তু একটা কাজী হায়াত কাকার ব্লাড। সো কাজী হায়াতের পুত্র কি দেবে বাংলাদেশের মানুষকে, সেটা আমার বলার আর বাকি থাকে না। দর্শক দেখবেন, আমি গ্রিন কার্ডের জন্য খুব শুভকামনা করছি। আসলে টোল বিক্রি তো কাদেরকে কারা করছে, যারা করছে তাদেরকে উল্লেখ করে বা তাদেরকে চিহ্নিত করে কোনো কথা বলার মতন সময়ই আমার নাই। যেটার আলোচনা হয় সেটার সমালোচনা হয়, এগুলো আমাদের কাছে নাথিং, আমরা দেখিও না অনেক সময়। পজিটিভ কিছু ছাড়া আমাদের ভালো লাগে। যে প্যানেল থেকে থাকছি, আসলে এটা আমি কিছু এক্সপ্লেন করলেই বুঝে যাবেন, নাম বলার আগেই বলে নেই। এখন নির্বাচনে যেটা হচ্ছে, নির্বাচনকে কিন্তু অনেকে ক্যাশ করে, পুঁজি করে নিজেকে শিল্পী প্রমাণিত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। আমি এটা একটু পরিষ্কার করে বলতে চাই যে এখন অনেকে আছে যাদেরকে আপনারা চিনতেনই না, নির্বাচন দিয়ে তাদের নামটা আপনারা জানেন। আমি এরকম কোনো মানুষের পিছনে হাঁটছি না, আমি এমন মানুষদের পিছনে হাঁটছি যারা শিল্পী, জাত শিল্পী। মিশা সদাগর ডিপজল প্যানেলের একজন ক্যান্ডিডেট আমি।